ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে ক্রমশ বিভিন্ন ধরনের মানুষ আন্দোলনে নামছেন এবং এই আন্দোলনের লিস্ট বলতে গেলে আন্দোলন কারা করেনি সেটা বলতে যাওয়াটাই অনেক সুবিধা আজকে আমরা যে খবরটা পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যারা শিক্ষাকর্মী নিয়োগ হবার জন্য পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি তারা এবার আন্দোলনে নামছেন কি তাদের দাবি সেটা আমরা একটু দেখব আন্দোলনে নামছেন শিক্ষাকর্মী পদের প্রার্থীরা এবার শিক্ষাকর্মী প্রার্থীরা আন্দোলনে নামতে চলেছেন আগামী সাতই আগস্ট স্কুল সার্ভিস কমিশনের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দিয়ে শুরু শুরু হবে তাদের আন্দোলন এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে পরীক্ষা দিয়েছিলেন এই সব প্রার্থীরা কিন্তু নিয়োগের ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে বলে তাদের অভিযোগ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক প্রার্থীদের সঙ্গে যেমন অন্যায় করা হয়েছিল তাদের সঙ্গেও তা করা হচ্ছে বলে অভিযোগ এই আন্দোলনকারীদের ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টে প্রায় সাত হাজার প্রার্থী আছেন দীর্ঘ এক বছর ধরে শিক্ষামন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যান আশ্বাসই দিয়ে গিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি দাবি পূরণ না হলে আগামী দিনে বড় সড়ো আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা তো স্কুল সার্ভিস কমিশনও বিভিন্ন বিভাগের চাকরি প্রার্থীরা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন অনশন করেছেন সে খবরও আমরা দেখেছি পাশাপাশি চাকুরিজীবীরাও কিন্তু বিভিন্ন তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তো এই আন্দোলন একটা ব্যাপক হারে কিন্তু এখন বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে তো যাই হোক এনারা সাতই আগস্ট একটা অবস্থান বিক্ষোভের কথা বলেছেন এখন দেখা যাক তার আগে যদি স্কুল সার্ভিস কমিশন তাদের দাবি দেওয়া মেনে নেয় বা তাদের যে প্রক্রিয়া সেটা শুরু করেন তাহলে খুব ভালো খবর দেখা যাক আগামী দিনে কি হয় লক্ষ্য থাকবে আমাদের আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ